হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা নতুন বিটল পোকা লালন পালন করছেন বা বিভিন্ন জায়গা থেকে বিটল পোকা সংগ্রহ করছেন, তো সেই বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা। তো আমি আগেও এই ধরনের ভিডিও দিয়েছি যে আপনারা কোন ধরনের লার্ভাগুলো ব্যবহার করেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 মাসের লার্ভা, বিটল পোকার 3 মাসের লার্ভা। ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন, যে ভালো সাইজের একটা লার্ভা। তো এই 3 মাসের লার্ভাগুলো আপনারা কাপে দেবেন। তো কাপে দেওয়ার জন্য আপনাদের কি কি প্রয়োজন? যারা নতুন বন্ধুরা আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেছেন, তো সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আপনাদের 3 মাসের এবং ভালো গ্রোথ আলা লার্ভা প্রয়োজন। দ্বিতীয়ত, এই ধরনের কাপ প্রয়োজন, ওয়ান টাইম কাপ। আপনারা, আমি যেহেতু এটা চায়ের কাপ হিসাবে ব্যবহার করছি, চায়ের কাপ, ওয়ান টাইমের চায়ের কাপ, আপনারা ওয়ান টাইমের পানির কাপ ব্যবহার করতে পারেন। আর অল্প জায়গাতে আমি অধিক বিটল পোকা রাখার জন্য আমি এক ধরনের বল, এটা মাটি দিয়ে তৈরি করা বল, আমার নিজস্ব ফর্মুলা এটা। এই মাটির তৈরির বলগুলা আমি ইউজ করে থাকি। তো সেটা কিভাবে করে থাকি সেটা আমি অবশ্যই আপনাকে দেখাবো। তো আরেকটা ব্যাপার হলো, এর জন্য আর কি প্রয়োজন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রে। তো এই ট্রেটা হচ্ছে যে আপনারা ইসে থেকে পেয়ে যাবেন, যে ফলের দোকানগুলো আছে সেই ফলের দোকানগুলোতে পেয়ে যাবেন। তো আমি শুরু করছি। তো সর্বপ্রথম আমি কিভাবে কি করি সেটা দেখুন। আমি এই যে কাপগুলা এভাবে নিই, নেওয়ার পরে আমি 3টে করে বল দিয়ে দিই, একটা একটা করে কাপে বল দিয়ে দিই। তো এরপর প্রত্যেকটা কাপে একটা করে এভাবে পোকা দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে প্রত্যেকটাতে একটা করে বল এবং একটা করে পোকা দিয়ে দিই। তো এই হচ্ছে সিস্টেম। তো এটার বেনিফিট হচ্ছে যে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, তারপরও এই ভিডিওতেও দেখে থাকবেন, এই যে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা কাপে একটা করে বল দেওয়ার বড় বেনিফিট হচ্ছে যে আপনারা একসঙ্গে অনেকগুলো কাপ একটার পর একটা রাখতে পারবেন এইভাবে, আর সেই সাথে জায়গাটাও কম লাগবে। তবে এখানে একটু প্রতিবন্ধকতা আছে, সে প্রতিবন্ধকতা হচ্ছে এরকম, তেমন সমস্যা না। তো এই যে যে বলগুলো দিয়ে দিছি বা বিটল পোকা লার্ভাগুলো দিয়ে দিয়েছি এইভাবে, তো এইভাবে দেওয়ার পরে এই যে দেখুন, আমি এইভাবে রেখে দিলাম। তাহলে আমার এক জায়গাতে, অল্প জায়গাতে আমি কতগুলা লার্ভা রাখতে পারলাম আপনারা বুঝতে পারছেন। যে এইভাবে যদি আপনারা রাখেন, অল্প জায়গাতে অধিক পরিমাণে লার্ভা রাখতে পারবেন। তো এখানে আমি একটু আগে বললাম যে সমস্যা আছে। তো সমস্যাটা কি সেটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন, হয়তো বা মনে একটা প্রশ্ন জেগেছে। তো সমস্যাটা হচ্ছে যে যখন একটার উপর একটা কাপ রাখবেন এইভাবে, আপনারা দিবেন, দেওয়ার পরে আমি দেখাই, যখন এইভাবে রাখবেন, তো এখানে যে একটা ফাঁকা জায়গা থাকে, ওরা সর্বপ্রথম যখন দেওয়া হয় এরা এভাবে নাড়াচাড়া করে, বেরোয় যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন ফাঁক পুকুর তৈরি করে, খোঁজার চেষ্টা করে। তো এক পর্যায়ে দেখা যায় যে ওরা একটা থেকে আরেকটায় চলে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে এটা থেকে বেরোয় নিচে একটাই চলে গেছে বা উপরের আরেকটাতে চলে গেছে। তো এই সমস্যাটা হয়। তো আপনারা অবশ্যই মাঝে মাঝে একটু লক্ষ্য রাখবেন যে এরকম করে কিনা, যদি এরকম করে তাহলে আপনারা অবশ্যই সরিয়ে দিবেন, একটা একটা কাপে দুইটা লার্ভা রাখার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে সময়টা অধিক নষ্ট হয়ে যাবে, অধিক সময় লেগে যাবে। তো এই হলো সিস্টেম। তো আপনারা এইভাবে করলে আপনার সময়টা কম লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের পৌঁছাতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।